বন্ধুরা কেমন আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য 27 জোড়া কানের দুলের ডিজাইন এনেছি দুয়ানা থেকে শুরু করে দুয়ানা তিনানা চারানা এরকম স্বর্ণের ভিতরে এখানে বহু ডিজাইনের কালেকশন রয়েছে বন্ধুরা আপনি আপনার মন মতো ডিজাইন এখানে চয়েস করতে পারবেন বহু ডিজাইন রয়েছে এখানে বন্ধুরা সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি ভালোভাবে পছন্দ করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে আমি তিন ধরনের ডিজাইন এনেছি একটা হলো আপনার দুয়ানা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো যদি আপনি পছন্দ হয়ে থাকে আপনার তাহলে সে দুলগুলো আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফি ইউজের জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা আর এখানে তিনানা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে সে ডিজাইনগুলো আপনি সবসময় রাফি ইউজের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য গিফটের জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা এখানে বড় কিছু দুল রয়েছে চারানা স্বর্ণের ভিতরে সে দুলগুলোও কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারেন বড় করে ডিজাইনটা তৈরি করলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য সে ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো সম্পর্কে আমি কিছু কথা বলবো এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে দুয়ানা স্বর্ণের ভিতরে সে ডিজাইনগুলো যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে সেটা যখন আপনি তৈরি করবেন সে দুলটা যখন আপনি দুলটা তৈরি করতে দিবেন ভালোভাবে আগে দেখে নেবেন যে যে দুলটা আপনি তৈরি করতে চাচ্ছেন সে দুলটা যদি ছোটর ভিতরে হয় যদি সবসময় আপনি রাফ ইউজ করতে চান তাহলে সে দুলটা আপনি চয়েস করতে পারেন বন্ধুরা দুয়ানা স্বর্ণের ভিতরে যে দুলটা রয়েছে সেটা কিন্তু এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেরকম ছেমি করে না বানিয়ে একটু বড় করে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন বন্ধুরা এখানে তিনানা স্বর্ণের ভিতরে যে কিছু দুল রয়েছে সে দুলগুলো কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন বড় করে তৈরি করে বন্ধুরা এখানে তিন পদের যে দুলগুলো রয়েছে চারানা স্বর্ণের ভিতরে যে দুলগুলো সে দুলগুলো কিন্তু আপনি যখন তৈরি করবেন যদি সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে সে ডিজাইনটা দেখে সেম করে চারানা স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারেন সবসময় ইউজের জন্য বন্ধুরা যখনই তৈরি করবেন সবসময় রাফ ইউজের জন্য তখন একটু ছোট করে তৈরি করবেন তাহলে আপনি সবসময় রাফ ইউজ করে জিনিসটা ভালো পাবেন বন্ধুরা স্বর্ণের ব্যাপারটা আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন বন্ধুরা আমি বলবো আপনি যখনই তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন তাহলে ডিজাইনগুলো আপনি ব্যবহার করে ভালো পাবেন বন্ধুরা বর্তমানে যে হলমার্ক স্বর্ণটা পাওয়া যায় 21 ক্যারেট 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি এখান থেকে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তাহলে আপনি যখন ব্যবহার করে জিনিসটা ভাঙতে যাবেন তখন জিনিসটা আপনি যতটুকুই ঘাটতি যাক না কেন জিনিসটা আপনি ভালো পাবেন ভালো স্বর্ণটা আপনি পাবেন বন্ধুরা আশা করি আমি যে ডিজাইনগুলো দেখালাম আপনি ভালোভাবে দেখতে পেরেছেন বা এখান থেকে আপনার কোনো ডিজাইন চয়েস হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ডিজাইন এনে থাকি তো বন্ধুরা ধন্যবাদ ভালো